চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিশপুর তৈবিয়া তাহিরিয়া মিনা আকবর হেফজখানা ও এতিমখানা আর অদুদিয়া হাই স্কুল পরিদর্শন করছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। বিশিতবার বিয়ানে উনি পরিদর্শন শেষে সমাবেশত ফজলে করিম চৌধুরী হয় রাউজানত হন শিশু শিক্ষার অভাবে যেন ফিসাই নফরে ইয়ারল্লাই আরা হাজ করে যায়। যদি হন পরিবার আর্থিক সমস্যার কারণে কেউ লেখাপড়া করাই না পারে তৈলে তার পড়াশোনার দায়িত্ব আড়া লইম, তারপরও যেন হনকে পড়ালেখার তুন বাদ না পড়ে। পরে উনি এতুন গহিরা ডিগ্রি কলেজের নতুন ভবনের হাজ পরিদর্শন করে। আর এই পরিদর্শন করিবার সময় ওনার পর উপস্থিত আছিল উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা, পৌরসভার প্যানেল মেয়র বশিরউদ্দিন খান, নোয়াজিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সরওয়ার্দি শিকদার, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দিলওয়ারা ইউসুফ সহ বিশিষ্ট জনল। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।